হাই ভিউয়ার্স, আমার ক্লাস ফ্যামিলি ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার ইউটিউবে আজকে যে বিষয়টা কথা বলবো, যে টপিক নিয়ে কথা বলবো আমরা, সেটি হচ্ছে ভিএফটি। সো ভিএফটি আমরা ভিএফটিকে কীভাবে ম্যানেও কাজ করতে পারবে এবং কম্পিউটারে কাজ করতে পারবে, তো সেই প্রোগ্রামটি আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনি কম্পিউটারে নিয়ে যাবেন বা কীভাবে আপনি ম্যানে কাজ করবেন। তো প্রোগ্রামটি দেখাবো আজকে, তো চলুন যা বেশি দেরি না করে প্রোগ্রামটি দেখে নিই কীভাবে কম্পিউটারে কাজ করে আর কীভাবে ম্যানে কাজ করে। ম্যানে কাজ করার জন্য আপনাকে কীভাবে নিয়ে আসা লাগবে বা কম্পিউটারে কাজ করার জন্য আপনাকে কীভাবে কাজ করা লাগবে, তো বেশি দেরি না করে চলুন যাই। তো প্রথমে দেখুন ভিউয়ার, সেটি হচ্ছে ম্যানে কাজ করছে না, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে ম্যানে নিয়ে যাব, ম্যানে কাজ করে যেন সে ব্যবস্থা করবেন। তো প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে প্রোগ্রামে ক্লিক করবেন, প্রোগ্রামে ক্লিক করার পর ইন্টারে ক্লিক করবেন, ইন্টারে ক্লিক করার পর আপনি এখানে তিন লিখে আবারও ইন্টার করবেন, ঠিক আছে। ইন্টার করার পর এখানে দেখুন থ্রি এসছে, থ্রির জায়গায় আপনাকে ওয়ান করে দিতে হবে, ওয়ান করে দিয়ে ইন্টার ক্লিক করতে হবে। ইন্টার ক্লিক করে দেওয়ার পর আবার যেটি করবেন সেটি হচ্ছে থ্রি লিখে ইন্টার ক্লিক করবেন, অলরেডি আমার কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আপনাকে ব্যাকে নিয়ে যেয়ে দেখাচ্ছি, যেটি করার ছিল সেটি হচ্ছে সার্কিট ব্রেকারটি একবার অফ করে অন করে নেবেন, করে নিয়ে দেখুন এখন অলরেডি আমার এটি ম্যানে কাজ করছে, ঠিক আছে। তো এখন ম্যানে কাজ করছে, তো এখন আমাদের ছিল পিএলসিতে এবং পিএলসি থেকে মনিটর দিয়ে বা পিসি দিয়ে আমরা চালাতাম, এখন হচ্ছে কি ম্যানে চালাতে পারবো। তো এই সেম জিনিসটা যদি আবারও ম্যানে করতে চান তাহলে কি করা লাগবে, তো ধরুন প্রথমে আবারও আপনাকে যেটি করা লাগবে সেটি হচ্ছে প্রোগ্রামে ক্লিক করা লাগবে, প্রোগ্রামে ক্লিক করার পর ইন্টার ক্লিক করা লাগবে, ইন্টার ক্লিক করার পর আবার এখানে থ্রি লেখা লাগবে, এক দুই তিন, তিন লেখার পরে আবার ইন্টার ক্লিক করবেন, ইন্টার ক্লিক করার পর আবার এখানে থ্রি দিয়ে ইন্টার, ইন্টার দেওয়ার পরে এখানে ফোরের জায়গায় আপনাকে থ্রি বানিয়ে দিতে হবে, দিয়ে ইন্টার করতে হবে, অলরেডি আবারও সেট অফ হয়ে গেছে। আবারও সার্কিট ব্রেকারটি অফ করে অন করে নিতে পারেন, তো যেটি করবেন সেটি হচ্ছে সার্কিট ব্রেকারটি আবার অন করবেন, অন করার পর আপনার দেখুন অলরেডি এটা হচ্ছে পিএলসিতে হয়ে গেছে এবং মনিটর দিয়ে এটা চালাতে পারবো আমরা, এটি আর ম্যানে কাজ করবে না। তো ভিএফডিগুলো এভাবে কাজ করবেন এবং সেটিংগুলো করলে আপনি আপনার মতো করে ম্যানুয়ালে করে নিতে পারবেন, ম্যানে যেন কাজ করে সেট ব্যবস্থা করবেন। কখনো যদি নতুন নিয়ে আসার সময় যদি আপনি এরকম বিপদে পড়েন তাহলে হচ্ছে আপনি এটা ম্যানে করার জন্য এই প্রোগ্রামটি ব্যবহার করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।